ফিডব্যাক দিতে হবে, সিসির দিক থেকে যেমন বেশি এবং কাজের কার্যক্ষমতাও বেশি। তার মানে এটা মাল্টি কাজ করতে পারবেন এই ছোট্ট একটা মিনি ডিলার দিয়ে কাজ করেন। যত সময় লাগে তার 5 ভাগের 1 ভাগ সময় লাগে এটা দিয়ে চাষ করতে। চাষ নিরানি জি করুন, আগেরটার থেকে কি কি চেঞ্জ আছে সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে। দর্শক আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি মিনি পাওয়ার টিলারের দক্ষতা। দর্শক আপনারা জানেন সারা বিশ্বে কৃষকদের খরচ এবং সময় বাঁচানোর জন্য শুরু হয়েছে আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার, এক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের দেশের কৃষকরাও, আর তাই কৃষি বাজার আমদানি করেছে আধুনিক সব কৃষি যন্ত্র। আজকে আমরা কৃষি বাজারের পক্ষ থেকে ছোট্ট একটি মিনি পাওয়ার টিলারের রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে আসি এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটির দক্ষতা এবং কাজ, কিভাবে কাজ করে এই মিনি পাওয়ার টিলারটি এবং কত অল্প সময়ের মধ্যে কত জমি চাষ করতে সক্ষম। দর্শক আপনারা এই জায়গাটুকু একটু খেয়াল করে দেখুন, এখানে কতগুলো ঘাস বা আগাছা জন্মেছে। এই ঘাস বা আগাছাগুলো যদি কোনো কামলা দিয়ে আপনারা পরিষ্কার করতে চান তাহলে সময় লেগে যেতে পারে 1 দিন অথবা 1.5 দিন, কিন্তু আমাদের এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটি এই কাজটি করে দেবে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। চলুন আমরা একটু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে নিই। দর্শক একটু খেয়াল করে দেখুন কত দক্ষতার সহিত এই মিনি পাওয়ার টিলারটি এই জায়গাটুকুকে নিরানি করে দিয়েছে, অর্থাৎ পরিষ্কার করে দিয়েছে, আগাছা মুক্ত করে দিয়েছে। এবং একটু খেয়াল করে দেখুন এই যে এই জায়গার মাটিটাকে কতটা উর্বর করে দিয়েছে। দর্শক চলুন এবার আপনাদেরকে একটি বেগুন ক্ষেত দেখাই। এই যে ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটিতে দেখুন কতটা আগাছা বা ঘাস জন্মেছে। এই বেগুন ক্ষেতটি যদি কোনো কামলা দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু আমাদের সময় লেগে যেতে পারে 1 থেকে 2 দিন, কিন্তু এই কাজটি এই মিনি পাওয়ার টিলারটি করে দিবে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে। দেখুন দর্শক এই মিনি পাওয়ার টিলারটির দক্ষতা, কত সুন্দরভাবে এই বেগুন ক্ষেতটি চাষ করে দিয়েছে মাত্র 3 মিনিটের মধ্যে। এই যে দেখুন কত বড় একটি টমেটো ক্ষেত, এবং এই ক্ষেতে একটু খেয়াল করে দেখুন কত আগাছা বা ঘাস জন্মেছে। এই ঘাস বা আগাছাগুলো কামলা দিয়ে পরিষ্কার করতে সময় লেগে যেতে পারে খুব কম করে হলেও 2 থেকে 3 দিন, কিন্তু আমাদের এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটি এই কাজটি করে দেবে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে। দর্শক চলুন আমরা একটু আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন কত সুন্দরভাবে দক্ষতার সহিত এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটি কাজ করছে, এবং পুরো ক্ষেতটি পরিষ্কার করতে সময় লেগেছে মাত্র 6 মিনিট। দর্শক চলুন আমরা কৃষি বাজারের পক্ষ থেকে এই মিনি পাওয়ার টিলারটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আসসালামু আলাইকুম, আজকে আমরা এমন একটা মেশিনের সাথে পরিচিত হব যে এই প্রথম বাংলাদেশে আসছে এত সিসির একটা মেশিন। তো এই 80 সিসি মেশিনটাতে কি কি থাকছে এবং এটার আগেরটার থেকে কি কি চেঞ্জ আছে সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে। তো চলো শুরু করা যাক। এই মুহূর্তে যে মেশিনটা আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 80 সিসির একটা মিনি টিলার। এর আগে আপনারা 63 সিসি দেখেছিলেন, অরেঞ্জ কালারের একটা, এটা একদম নীল কালার, এটা একদম প্রথম নতুন এই বাংলাদেশে এসছে। তবে এটা সিসির দিক থেকে যেমন বেশি এবং কাজের কার্যক্ষমতাও বেশি। আমরা অনেকগুলো কাজ করেছি এটা দিয়ে, প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো। যেমন ধরেন আছে আমরা কুমড়া ক্ষেতে নিরানির কাজে ব্যবহার করেছি, আম বাগানে ব্যবহার করেছি সেখানকার চাষের জন্য, তারপরে হচ্ছে আমরা বেগুন ক্ষেতে ব্যবহার করেছি, টমেটো ক্ষেতে ব্যবহার করেছি এবং চাষের ক্ষেত্রেও আমরা ব্যবহার করেছি।
তো তার মানে এটা মাল্টি কাজ করতে পারবেন এই ছোট্ট একটা মিনি টিলার দিয়ে। এবং এটাতে আমরা কয়েকটা জিনিস গিফট দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে এখানে তিন রকম হেড আছে বাংলাদেশে। এই প্রথম বলতে পারেন যে আমরা কোনো মিনি টিলারের সাথে এতগুলো হেড আমরা নিয়ে এসেছি আলাদাভাবে এবং আপনাদেরকে দিচ্ছি। আপনাদের মতো করে আপনারা এটাকে ব্যবহার করে নিতে পারবেন এবং আপনারা চাইলে আরও মডিফাই করেও এটাকে ব্যবহার করতে পারবেন, চাষ নিরানি যে কোনো কাজ। তো এটা আমরা দেখেছি যে যে জায়গায় চাষ করেছি এটাতে তফাত হচ্ছে, আপনি যদি মাটি দিয়ে একটা লোক নিয়ে কাজ করেন যত সময় লাগে তার পাঁচ ভাগের এক ভাগ সময় লাগে এটা দিয়ে চাষ করতে। ধরেন আমরা, আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা টমেটো খেতে, এই টমেটো খেতে এই ছয়টা সারি চাষ করতে আমাদের সময় লেগেছে প্রায় পাঁচ মিনিটের মতো। কিন্তু নর্মালি আপনার একটা লোক চিন্তা করেন, এই একটা লোক দিয়ে আপনাকে তিন দিন সময় লেগে যাবে এই পুরোটাই হাত দিয়ে নিড়ানি করতে। তার মানে আপনার সময় বাড়ছে এবং আপনার খরচ কমছে, তার মানে আপনি উৎপাদন বেশি করতে পারছেন অল্প খরচে, তার মানে আপনি লাভবান হতে পারছেন। তো আশা করবো এই ছোট্ট মেশিনটা আপনাদের অনেক কাজে দেবে এবং আপনারা ভেবে চিনতে দেখে শুনে তারপর অর্ডার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আগেরটার মতোই স্টার্টের জায়গা হচ্ছে, এটা টেনে স্টার্ট দিতে হবে আপনার মোটর সাইকেল ইঞ্জিন। আপনার এখানে অন অফ সুইচ আছে এবং আপনি যখন পিক আপ বাড়াবেন এই পিক আপের উপরে নির্ভর করে আপনি এই চাষের ফালগুলোকে ঘুরাতে পারবেন। এবং এখানে অ্যাডজাস্টেবল একটা রড আছে যেটার কারণে আপনি গভীর করবেন নাকি দ্রুত যাবেন সেটা এখান থেকে নির্ভর করতে হবে। এবং এই জায়গাতে দুইটা হুইল দেওয়া আছে, এই হুইলটার কারণে পুরো মিনি টিলারটাকে ব্যালেন্স করে এবং চাষের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ফালগুলো যখন যেটা আপনি ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। এটা মোটামুটি 17 ইঞ্চি আছে, এই মুহূর্তে আপনি 17 ইঞ্চি চাষ করে যেতে পারবেন। যখন আপনি এই যে উইডার হেডটা লাগাবেন তখন এটা 15 ইঞ্চিতে চলে আসবে, তার মানে এটা আরও ছোট হিসাবে এসে আপনি কাজ করতে পারবেন। এবং আপনি পিছনে এই লাঙ্গল ব্যবহার করে আপনি মাঝখানটা ফাটিয়ে দিতে পারবেন, সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।